আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বন্ধুরা আজ 26 মে 2021, আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া আপডেট নিউজ। মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে প্রবাসীদের জন্য কী আপডেট এসেছে। বর্তমান এ সময় লকডাউন থাকা অবস্থায় প্রায় অনেক ইমিগ্রেশন বন্ধ হয়ে গেছে। তো ঠিক এ সময় যে সমস্ত প্রবাসীদের আপনারা বৈধ হবেন, এস প্রেপার সংগ্রহ করবেন, তারা আসলে কীভাবে কী করতে হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। এবং বর্তমান এ সময় এ সিচুয়েশনে প্রবাসীরা এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যাওয়া অথবা আপনার এরিয়াতে আপনি ঘোরাফেরা করাটা কীরকম ভয়ঙ্কর বা কীরকম আপনার জন্য বিপজ্জনক হতে পারে, আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। এবং রয়েছে বিমান ফ্লাইট সম্পর্কে, টিকিট সম্পর্কে প্রবাসীদের অনেকগুলো গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর। তাতে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টানে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। যে সময় ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী সকল আপডেট নিউজের জন্য। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেশের মধ্যে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে দেবো গত 24 ঘন্টা মালয়েশিয়াতে করোনা ভাইরাসের আপডেট সম্পর্কে। গত 24 ঘন্টা মালয়েশিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 7478 জন, আর এভাবে ক্রমাগতভাবে বাড়তে আছে আক্রান্ত সংখ্যা। আর এভাবে চলতে থাকলে আগামী মাসের প্রায় 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে প্রায় 10,000, এমনটাই আশা করতেছে বিভিন্ন যে মেডিকেল কর্তৃপক্ষ থেকে যেই জানানো যাচ্ছে। প্রিয় প্রবাসী ভাইরা, আমরা দেখেছি গতকাল সর্বোচ্চ মৃত্যুবরণ করছে মালয়েশিয়াতে 60 জন। তো প্রবাসী ভাইরা, আমরা এখন জানিয়ে দেব আজকের যে 7478 জন কোন ডিস্ট্রিক্টে কতজন আক্রান্ত হয়েছেন, আপনার দেশে কতজন আক্রান্ত হয়েছেন আপনিও জানতে পারবেন, একটু আমাদের সাথেই থাকুন। প্রিয় প্রবাসী ভাইরা, গত 24 ঘন্টায় প্যারালিস আক্রান্ত হয়েছেন 8 জন, কেডাতে 542 জন, পুলাও পেনাং 420 জন, পেরাক 266 জন, এবং সিলাঙ্গর 2455 জন, কুয়ালালামপুর 760 জন, পুত্রজায়াতে 29 জন, মালাক্কা 230 জন, জোহরবারু 587 জন, ক্লান্তান 547 জন, তেলেঙ্গানু 177 জন, নেগারসেম্বেলান 370 জন, পাহাং 171 জন, লাবুয়ান 49 জন, সাবাহ 229 জন, সারোয়াক 640 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছেন 7478 জন। প্রিয় প্রবাসী ভাইরা, আমরা দেখতেছি বর্তমানে এ সময় ক্রমাগতভাবে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং কি বর্তমান এ সময় বিশেষ করে যেই ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং কি এ জাতীয় যেই খাতগুলো রয়েছে বা এই জাতীয় সেক্টরগুলো রয়েছে ওই সমস্ত সেক্টর কিন্তু প্রবাসী ভাইরা আক্রান্ত হচ্ছেন। এবং কি বর্তমান এ সময় যে আপনাকে অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনেই চলাফেরা করতে হবে। তাই তো আসুন আপনি সুস্থ রাখার জন্য নিজেকে যথাযথ চেষ্টা করবেন, সমস্ত SOP আপনি ফলো করে চলবেন, আর অবশ্যই আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনারা অবশ্যই সহায়তা করবেন, উৎসাহ করবেন SOP বা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার জন্য। দেশের মধ্যে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, গতকাল এবং এর আগেও আমরা কয়েকবার দেখেছি মালয়েশিয়া পুলিশ বিভিন্ন জায়গাতে অপার্সি দিচ্ছে। এই অপার্সি শুধুমাত্র অবৈধ প্রবাসীদেরকে গ্রেপ্তার করার জন্য নয়, এই অপার্সিটি রাস্তাঘাট, দোকানপাটে, বাসা, বাড়িতে সব জায়গায় চলতেছে। যেখানে স্বাস্থ্যবিধি ভঙ্গ করা হচ্ছে ওইখানে পুলিশ অপার্সি দিচ্ছে, গ্রেপ্তার করতেছে। গতকালও প্রায় 700 কাছাকাছি বিভিন্ন দেশের নাগরিককে আটক করেছে মালয়েশিয়া পুলিশ, এবং তাদের কাছ থেকে যে সমস্ত প্রবাসী ভাইরা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছেন তাদেরকে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দাফ অনুসারে জরিমানা করেছেন, এবং কি প্রায় 6 জনকে যে আদালত পর্যন্ত পাঠিয়েছেন। আপনাকে অবশ্যই স্বাস্থ্যবিধি পুরোপুরিভাবে মানতে হবে। আপনি যদি মাস্কটি যদি আপনার জামের মধ্যে আটকে রাখেন হবে না, আপনাকে পরিপূর্ণভাবে মাস্ক ব্যবহার করতে হবে। এবং কি আপনি যদি কোথাও ছোটোখাটো দোকান বলেন বা শপিং মল বলেন, আপনাকে অবশ্যই আপনার মোবাইল থেকে মাইসেলের অ্যাপ্লিকেশনটা দিয়ে স্ক্যান করে বডি টেম্পারেচার চেক করে প্রবেশ করতে হবে, অথবা ওইখানে থাকা খাতার মধ্যে আপনার নামটি ডায়েরি করে লিপিবদ্ধ করে আপনাকে প্রবেশ করতে হবে। এবং কি এক কাস্টমার থেকে অন্য কাস্টমার দূরত্ব আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে। এবং আপনাকে অবশ্যই যানবাহন চলাফেরা করতে হলে অথবা আপনি আপনার বাসা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, আপনার ফ্রেন্ড সহকার 3 জন আপনি একসাথে গাঁতি বেঁধে চলতে পারবেন না, এসব খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু এখন ফলো করতেছে এবং কি ধরতেছে। দেশের মধ্যে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, ইতিমধ্যে আপনারা বিভিন্ন মাধ্যমে জেনেছেন যে মালয়েশিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটি নিউজ বারবার আসতেছে, সেটি হচ্ছে মালয়েশিয়া পুলিশের পোশাকটুকু, যে আইনশৃঙ্খলা বাহিনীর যে পোশাক রয়েছে পুলিশের সেই ড্রেসটি মালয়েশিয়াতে 6 জন বাংলাদেশি যে তারা সেলাই করে বিক্রি করতেছে। সত্যি এটি একটি লজ্জাজনক বিষয় যেটি কোনো দেশে গ্রহণযোগ্যতা নহে। আমরা বাংলাদেশে যেটি সম্ভব না যে পুলিশের পোশাক কীভাবে আমরা সেলাই করে বিক্রি করতে পারবো,
কীরকম আমাদের দুঃসাহস হয়ে এই কাজটা আমরা করতে পারি। ঠিক এমনটি উঠে এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। গত সোমবার সুঙ্গাই বিসিতে যে তিনটি দোকানে পুলিশ অভিযান চালায়, যেখান থেকে আটক করা হয়েছে পুলিশের সেলাই করা সমস্ত ড্রেস, এবং কি আটক করে আটককৃতদের মধ্যে অনেকেরই কোনো পাসপোর্ট বৈধতা কিছুই নেই, তাই তো তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে যায় এবং কি রিমান্ডের জন্য আবেদন করছে। প্রিয় প্রবাসী ভাইরা, আসলে আমরা এমন কোনো কিছু করবো না যার মাধ্যমে আমরা নিজেরা দেশকে কলঙ্কিত করব, এবং কি অবশ্যই আমরা মালয়েশিয়াতে ফরেনার হিসেবে আমাদেরকে অবশ্যই মালয়েশিয়ার সমস্ত সরকারের সমস্ত আইন কানুন আমাদেরকে শ্রদ্ধার সাথে মানতে হবে। দেশমাতৃ প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, বর্তমান এ সময় মালয়েশিয়াতে MCO-3 চলাকালীন অবস্থায় এ সময় যে কঠোর পরিস্থিতি গ্রহণ করতেছে মালয়েশিয়া সরকার, আর ইতিমধ্যে আমরা অবশ্য নিউজ পেয়েছি যে আমরা বিগত সময়ে দুই একটি ভিডিওর মধ্যে ইমিগ্রেশন সংক্রান্ত অনেকগুলো আপডেট নিউজ দিয়েছি, প্রায় অনেকগুলো ইমিগ্রেশন বন্ধ হয়ে গেছে সাময়িকের জন্য। তো ওই সমস্ত ইমিগ্রেশন থেকে প্রবাসী ভাইরা কীভাবে আপনারা এসভাবে সংগ্রহ করতে পারবেন, বৈধ হতে পারবেন, এ নিয়ে অনেক প্রবাসী ভাই কমেন্ট করতেছে আমাদের কাছে। প্রিয় প্রবাসী ভাইরা, আমরা বিগত ভিডিওতেও আপনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই যে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে যেই মোবাইল দিয়ে অথবা যে যার মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তার সাথে যোগাযোগ করুন, অথবা আপনার মোবাইলটি আপনি চেক করুন, আপনার ইমেলে গিয়ে আপনি ইমেলটি যে ওপেন করুন, ইমেলের মধ্যে একটি ইমেল অবশ্যই আসবে। যে সমস্ত ইমিগ্রেশন বন্ধ হয়ে গেছে ওই সমস্ত ইমিগ্রেশন থেকে একটি অটোমেটিকলি আপনার হাতে একটি ইমেল আসবে যে আপনাকে ডেট জানিয়ে দেবে যে পরবর্তী কোন ডেটে আপনি গিয়ে আপনার এসপ্রাল পাসটা আপনি সংগ্রহ করতে পারবেন। শুধুমাত্র কুয়ালালামপুর ইমিগ্রেশন থেকে যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এসপ্রাল পাসের জন্য, ওই সমস্ত প্রবাসী ভাইরা আপনারা চাইলে কিন্তু পুত্রদায় ইমিগ্রেশন থেকে আপনার এসপ্রাল পাসটি সংগ্রহ করে নিয়ে আসতে পারেন। এবং অন্যান্য ইমিগ্রেশনের ক্ষেত্রে প্রবাসী ভাইরা আপনারা অবশ্যই আপনার হাতে থাকা বা আপনি যেই জিমেল দিয়ে যেই ইমেল নাম্বার দিয়ে আপনি যে আবেদন করেছেন ওই ইমেলে একটি ইমেল এসেছে দেখেন, অথবা আপনার ইমেলটি আসবে যে ইমেলের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার কোন ডেটে আবার আপনাকে একটি ডেট দিয়েছে ইমিগ্রেশন, ওই ডেট অনুসারে আপনি সেম একই অ্যাপয়েন্টমেন্ট পেপার নিয়ে আপনি যেতে পারবেন। প্রবাসী ভাইরা, তারপর আমরা আর একবার রিপিট করতেছি কোন কোন ইমিগ্রেশন সাময়িকের জন্য বন্ধ ঘোষণা করেছে। যে ইমিগ্রেশন কুয়ালালামপুর UTC অল ইমিগ্রেশন, সমস্ত ইমিগ্রেশন যে UTC অন্তর্ভুক্ত, এবং ইমিগ্রেশন শাহালাম, ইমিগ্রেশন পুত্রদায়, ইমিগ্রেশন কুয়ালালামপুর, ইমিগ্রেশন লাবুয়ান, ইমিগ্রেশন পেরাক, ইমিগ্রেশন জালান্দুতা, ইমিগ্রেশন সেলাঙ্গর, ইমিগ্রেশন পাহাং, এ সমস্ত ইমিগ্রেশন সাময়িকের জন্য বন্ধ ঘোষণা করেছে। আগামী 6-7 তারিখ পর্যন্ত এ সমস্ত ডেটে আবার চালু হবে, হতে পারে আবারও বন্ধ ঘোষণা করতে পারে ইমিগ্রেশনগুলো। তাতে প্রিয় প্রবাসী ভাইরা আপনারা অবশ্যই সবসময় আপনার ইমেলে দৃষ্টি রাখবেন। আর এবং কি এ সময় বর্তমান এ সময় বৈধ হওয়ার কার্যক্রম একেবারে ধীরগতিত হবে। অনেক প্রবাসী ভাই প্রশ্ন করতেছে, পাচ্ছি না, হচ্ছে না আমার, যে আমি রেজিস্ট্রেশন করছি ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে না, ডাকতেছে না আমাকে। প্রিয় প্রবাসী ভাইরা, যাদের রেজিস্ট্রেশন করছেন আপনারা একটু অপেক্ষা করুন, অবশ্যই ইমিগ্রেশন থেকে একটি ডেটের মধ্যে যে আপনাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনাকে ডাকা হবে, যেহেতু এ সময় অনেকগুলো কর্মকর্তা কর্মচারী কাজ করতে পারতেছেন, তারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ঘরে বসে কাজ করতেছে, তাই তো আপনাদেরকে অপেক্ষা করতে হবে, হয়রানি হবেন না, আপনারা আতঙ্কিত হবেন না। জি প্রিয় প্রবাসী ভাইরা, অনেক প্রবাসী ভাই আমাদেরকে কমেন্ট করতেছে বিমান ফ্লাইট কবে খুলবে এ সম্পর্কে, বা বিমান ফ্লাইট সম্পর্কে অনেক প্রবাসী ভাইরা জানতে চাচ্ছে, তাই তো আমরা যে ইনশাল্লাহ আগামীকাল বিমান ফ্লাইট সম্পর্কে, টিকিট সম্পর্কে, এবং কি কোন কোন ফ্লাইট অ্যাভেলেবেল রয়েছে এ নিয়ে বিস্তারিত একটি ভিডিও করব, আপনার সাথে শেয়ার করব, বিস্তারিত আপনি জানতে পারবেন, তাতে একটু অপেক্ষা করুন, আমাদের সাথেই থাকুন। দেশমাতৃ ভিউয়ার্স, আজকের এই পর্যন্ত, যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের প্রবাস টিভি ফেসবুকে আপনারা মেসেজ করতে পারেন, আর ভিডিওটি শেয়ার করুন অন্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখাবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।